হ্যাঁ ওনার জন্য নিছে মূলত, পুরো চারা দেখলে ওনার মনটা ভরে যাবে। দর্শক, ওনারা যারা এই মুহূর্তে এই গাছ গান দেখতে লাগুন, তারার বোধকেরই বয়স এই বনসাই গাছের তুনো হম, এমনকি এই গাছের বয়স তার মালিকের তুনো বেশি। বনসাই এই গাছ গানের নাম ফাইকাস গ্রিন আইল্যান্ড, যার বয়স 42 বছর, উচ্চতা 2.5 ফুট, গাছিবের দাম 1,60,000 টিয়া। লাখ টিয়ার এই গাছ গানরে এক নজর সাইতো ও ইবের ছবি তুলি স্মৃতি হিসেবে রাখতো বোধকেই আগ্রহী উঠে আসি। এটা দেহি পাল্লা গাছিবে বেশি আকর্ষণ করার গাছিবে বনসাই বে, আসলে অনেক সুন্দর বনসাই পুরা অনেক আদিয়ের যে মেলা জীবে গজ্জে গাছ গান বেশি আকর্ষণ করে। আসলে আরা বেশ কিছুদিন ধরে ফেসবুকের মধ্যে এবার খুব প্রচারণা দেখির, তো আজ খুব মনের মধ্যে উৎসাহ জাগলে জিনিস একা চাইয়ে বছর বয়সী বনসাই গাছ গান সহ প্রায় 100 প্রজাতির গাছ লইরে নগরী সিআরবির শিরিস্তলাত চলিনে বৃক্ষমেলাত আইসে শকিন বাগানি মোহাম্মদ আত্মাউল ইসলাম, তার সঙ্গে আছে সামিলি ও তেতুইয়ের বনসাইও। বয়স হইয়াতে ওনার 42 বছর, ইভেন নাম হইয়াতে ফাইকাস গ্রিন আইসল্যান্ড। বনসার নিয়ম হইয়াতে যত বয়স বাড়বে এবং স্টাইল অজ্ঞ আছে, বনসার বিভিন্ন স্টাইল আছে, ওনার স্টাইল অনুসারে দাম ইবে নির্ধারণ হল নয়। এবার তো আত্মন অবশ্যই বড়, এবার তো মূল্য তো কোনো কিছুর তো মূল্য নয়, এবার যেহেতু আমরা সন্তানের মতো লালন পালন করি এগিনের তো কোনো মূল্য নাই, তারপরেও দাম দিই ওনার হিসেবে আমরা 1,60,000 টাকা দাম দিই। এই মেলার ভিতরে যত স্টল আছে ব্যাকের তো এবে হইলো আর সব থেকে মানে আর নয় গোটা মেলার ভিতরে এবার হচ্ছে সব থেকে দামি গাছ, এবার 1,60,000 টাকা গাছ। এবার সাধারণত দেখা যায় যে এলিট শ্রেণীর যেসব মানুষ সকল থাকে ইতারাই সাধারণত এগিন লয়। আতন তেতুই আছে, বার্সেরা আছে, ইবে আছে, তারপর ওনার ফুকেন্ট্রি আছে, তারপর অনাতন অ্যাডেনিয়াম আছে, তা ইয়ারফার দি হিজল আছে, তারপরে কাঠের দিক দিয়ে দেখতে গেলে ওনার অর্জুন গাছের বনসাই আছে। মেলাত গুত্তে আইনে বৃক্ষপ্রেমী অকল হয় ওনার জন্য নিছে মূলত, উনি চারা খুব পছন্দ করে, পুরো চারা দেখলে ওনার মনটা ভরে যাবে। আমি আসলে বলতে চাই যে তোমার জন্য একটা ফুলের চারা নিলাম। তুমি কে? উনি আমার স্ত্রী আর কি। খুবই ভালো লাগতেছে আসলে, কিছু কিছু গাছ যেগুলো দেখিনি আর কি আগে, খুব ভালো লাগতেছে। আর হালি হয়েছি, ভালো লাগে, এত লাজি হয়েছি। আবার গাছ দেখছি, ফুল গাছ, তারপরে ফল গাছ, ক্যাকটাস গাছ, এগুলো ফাতা বাহার লো, গোলাপ লো, ভিয়েতনামি নারকেল গাছ লো, বিভিন্ন ধরনের ফল ফুল গাছ লো আর কি। ইন্দ্র সাত বাগান করি, মেলা খুব সুন্দর, খুব ভালো, ভালোই লাগছে এনভায়রনমেন্টটা, রোদ হলো অনেক বেশি গরম লাগতো। এমিককে বৃষ্টির হারণে মেলা ঠেকযুক্ত পরিবেশত আইটে সমস্যা ওর বলি বোধকেই অভিযোগ করি হয় যে এখন পরিবেশ গান একখানা মনে হয় ভালো হইলে ভালো হইতো, এটা মানে চলাফেরার একটা ব্যাঘাত ঘটে। এডে অজ্ঞ ইয়া চলাচলার বলি ওই ওই ইট ইট লাল ইট জীবে আছে, একখান মানে চলেন বিছাই দিলে এ তৈলে ভালো হয়তো, আর জনসাধারণ চলাচল হয়তো। ব্যবস্থাপনাটা হয়তো আগে থেকে যদি একটু ইট বিছানো থাকতো তাহলে ভালো হইতো সবার জন্য, হাঁটতে একটু কষ্ট হচ্ছে। তবে এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন হয় এখানে বৃক্ষরোপণের বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়ার জন্যে আমরা সারা বাংলাদেশে বৃক্ষমেলার আয়োজন করা, তারই অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর বন বিভাগ এখানে বিভাগীয় পর্যায়ে 15 দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করছে। এখানে হলো আসলে মাঠটা নিচু, ন্যাচারালি পানি এখানে আসে, আর এই মাঠটা এখানে ডিসি মহোদয়ের সভাপতিতে, উনি তো এই মেলার সভাপতি, এইটা সিলেক্ট করছেন, আগে অন্যান্য জায়গাতে হতো। এখানে আসলে এই মাঠকে কিছু করার মতো আমাদের ওরকম বাজেটও নাই, পরবর্তীতে যদি কোনো কিছু হয়, আর বৃষ্টিটা তো সাময়িক, বালিটা কিন্তু বালি মাটি, হ্যাঁ এটা শুকায় যাবে সাময়িক, হয়তো কষ্ট হচ্ছে পরে ঠিক হয়ে যাবে হয়তো আর কি। গাছ লাগাইরে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গুড়ি, এই প্রতিবাদে জুলাইয়ের 31 তারিখ তুন আগস্টের 14 তারিখ পর্যন্ত নগরী সিআরবির শিরিস্তলাত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এই মেলাত ফলজ বনজ ওষুধি সহ নানা প্রজাতির গাছ লইরে 73 গান নার্সারি ও চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ লই এই বৃক্ষ মেলা গান বেগুনেলাই উন্মুক্ত। আর এটা আর বেশিরভাগ খোঁজাপত্র আর 17 আইটেমের উপরে গাছ আছে, এবার ফুল চারা বনজ ইনডোরের মাল বেশি কালেকশন করছি, গত বছরও মেলা করছি, গত বছর মেলায় যে এখানে বৃক্ষপ্রেমিক যে উৎসাহ দেখি এই উৎসাহ উদ্দীপনা, এবার গাছের কালেকশন আর একটু বাড়তি করে আনি, বাইরের কালেকশন আইনি, কিন্তু বর্তমানে যে ওয়েদারের অবস্থা বর্তমানে বৃষ্টির কারণে আর সেলও ওই পরিমাণ সেল নাই।
জামিউল মামুন, সি প্লাস, চট্টগ্রাম।